দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান এবং কলকাতার দুই সুন্দরী নায়িকা নুসরাত জাহান এবং সায়ন্তিকা অভিনীত সিনেমা নাকাব। এই সিনেমাটি দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন দুই বাংলার লাখো দর্শক। শাকিব খান ভক্তরা অপেক্ষায় ছিলেন তাদের প্রিয় নায়ক শাকিব খান অভিনীত নাকাব সিনেমাটি দেখার জন্য। গত 21 তারিখ ভারতে মুক্তি পায় শাকিব খানের নাকাব সিনেমাটি। একই দিনে বাংলাদেশে এই সিনেমাটি মুক্তির কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে নাকাব সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এমনকি কবে নাগাদ এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে সেটিও এখন পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। সে যাই হোক না কেন, ভারতে কিন্তু এখন বেশ ভালোই চলছে শাকিব খানের নাকাব সিনেমাটি। শাকিব খান, নুসরাত জাহান এবং সায়ন্তিকা অভিনীত এই সিনেমাটি দেখে প্রশংসা করছেন সেখানকার দর্শকরা। এদিকে এই সিনেমাটির জন্য শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিত। নিজের টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে জিত এই সিনেমার পরিচালক, নায়ক শাকিব খান, নায়িকা নুসরাত সহ এই সিনেমার পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনি কি অপেক্ষায় আছেন শাকিব খানের নাকাব সিনেমাটি দেখার জন্য? কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডি ওয়েবস ইউটিউব চ্যানেলে।